আগামীকালই প্রকাশিত হচ্ছে 2017 সালের প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি। এই ভিত্তিতে এনসিটির সমস্ত নিয়ম মেনে এ বছরের পরীক্ষা হবে। 2015 নোটিফিকেশনের ভিত্তিতে নিয়োগ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, ফলে সেখানে আর নতুন নিয়োগ হবে না। অ্যাসিড হামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আলিপুর দুয়ার আদালত। 2015 সেপ্টেম্বরে কোর্ট এলাকায় অ্যাসিড হামলার শিকার হন এক কলেজ ছাত্রী। সেই ঘটনায় গ্রেফতার হন মূল অভিযুক্ত অভি সাহা। বিচারে খুশি আক্রান্ত পরিবার। লালগড়ে 10 কেজি আইডি উদ্ধার করল সিআরপিএফ। দুপুরে এলাকায় তল্লাশির সময় ভুলাগাড়া মডেল স্কুলের কাছে নজরে আসে টিফিন কৌটোয় ভরা বিস্ফোরক। উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার বন্দুকও। এলাকা ঘিরে রেখেছে সিআরপিএফ। সাবে বারাতের রাতে মর্মান্তিক দুর্ঘটনা। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের ছজনের, এর মধ্যে দুজন শিশু এবং তিনজন কিশোর কিশোরী। হাওড়ার বাগনানের রবিভাগ গ্রামের ঘটনা। সাবে বারাতের রীতি মেনে মোমবাতি জ্বালানো চলছিল, তা থেকে আচমকাই আগুন লেগে যায় বলে অনুমান। বারাসত কলেজে একাধিকবার সংঘর্ষের ঘটনা। মন্দারমণি থেকে গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদের নেতা চয়ন দাস সহ পাঁচজন। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। ধৃত চয়ন দাস ও অরিন্দম গাঙ্গুলির 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ, বাকিদের 3 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মন্ত্রীর গাড়িতে লালবাতি আর তা নিয়ে তুমুল বিতর্কে মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিং। আজ স্বরূপনগরে দফতরের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। কেন গাড়িতে এখনো লালবাতি, সে প্রশ্ন এড়িয়ে যান মন্ত্রী। দুর্গাপুরের আমলাজোড়ায় নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে ধুন্ধুমার কাণ্ড। পুলিশে অভিযোগ, আগুন দেওয়া হল কয়েকটি দোকানে। নাবালিকার পরিবারের দাবি, নিজেদের দোষ ঢাকতে নিজেদের দোকানে আগুন দিয়েছে অভিযুক্তরা। বর্ধমানে আত্মঘাতী চাষিদের পরিবারের সঙ্গে দেখা করলেন সেফ ডেমোক্রেসির সদস্যরা। ফুলনগর ও কাটারিতে মৃত কৃষকদের বাড়িতে গিয়ে কথা বলেন তারা। দলে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব অর্ধেন্দু সেন, আইনজীবী ভারতী মুচ্ছুত্তি সহ চারজন। ফের তাজা বোমা উদ্ধার। বীরভূমের কুকুরদিতে বালিঘাট ও গ্রাম থেকে উদ্ধার বেশ কিছু বোমা, তার মধ্যে রয়েছে সকেট বোমাও। আজ বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডির বম স্কোয়াড। কাল এলাকায় সভা করবে তৃণমূল। সৈকতে ছাউনি ভেঙে পর্যটকের মৃত্যু। বকখালিতে মৃতের বাড়ি মল্লিকপুরে। অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ছে ছাউনিগুলি। তেমনই একটি ছাউনির কংক্রিটের চাঙড় খসে বিপত্তি। মালদার গাজলে প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার। বাড়ির কাছে জামবাগানে উদ্ধার হয় দুজনের দেহ। কেন দুজনের এই পরিণতি, তদন্ত করে দেখছে পুলিশ। এবার দীঘাতেও তৈরি হলো তন্তুজের শোরুম। রাজ্যের বিভিন্ন এলাকায় তৈরি তাঁতের কাপড় সহ অন্যান্য সামগ্রী মিলবে এক ছাদের তলায়। উদ্বোধন করলেন সাংসদ কৃষি অধিকারী এবং মন্ত্রী স্বপন দেবনাথ। নদিয়ার ভীমপুরকে যুবকের মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য। মৃতের নাম সফিকুল মণ্ডল। পরিবারের অভিযোগ, ওই যুবককে পিটিয়ে খুন করেছে বিএসএফ। সূত্রের খবর, চোরা কারবারের সঙ্গে যুক্ত ছিল মৃত যুবক। দিনে দুপুরে প্রশাসনিক ভবনের সামনে থেকে 5 লক্ষ টাকা ছিনতাই বালুরঘাটে। কাজে এলো না শহরের বিভিন্ন পয়েন্টে বসানো সিসিটিভি, ফলে এখনো ধরা পড়েনি কোনো দুষ্কৃতী। শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। বাঁকুড়া চালু হলো সুফল বাংলা বাজার। নতুন চরিতে বাজারের উদ্বোধন করলেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। গ্রাম থেকে কৃষকরা এসে সরাসরি চাল ডাল শাকসবজি বিক্রি করতে পারবেন এই বাজারে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু। বর্ধমানে বাড়ির ছাদের উপর দিয়ে গেছে 11,000 ভোল্টেজের তার। কেমন করে ওই বাড়ির অনুমতি দিল প্রশাসন, উঠছে প্রশ্ন। মৃতদেহ ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। মিথ্যা চুরির অপবাদে স্কুল ছাত্রকে মানসিক নির্যাতনের অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ, উল্টে টাকা নিয়ে মিটমাটের পরামর্শ দেয় বলে অভিযোগ। অসুস্থ ছাত্র ভর্তি হাসপাতালে, বন্ধ লেখাপড়া, পুলিশের সালিশের কথা স্বীকার অভিযুক্তের। লোকালয়ে ঢুকে পড়ল পাইথন। আজ দুপুরে রাজগঞ্জের চাকিলা ভিটার একটি বাড়িতে ঢুকে পড়ে পাইথনটি। হাসমুখে পালাতে গেলে তাড়া করে বাড়ির লোকজন, তখন একটি ঘরে ঢুকে পড়ে সে। পরে বন দপ্তর এসে পাইথনটিকে উদ্ধার করে তাকে বৈকুণ্ঠপুরের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। মালবাজারের গুডহোপ চা বাগানে চিতাবাঘের আতঙ্ক। বাগানে কাজ করার সময় এক মহিলার উপর অতর্কিতে হামলা। আহত মহিলা হাসপাতালে ভর্তি, পাশাপাশি ক্রান্তি এলাকাতেও চিতাবাঘের দেখা মিলেছে।